self-destructive behavior বা আত্মনাশকতামূলক বা আত্মধ্বংসাত্মকমূলক আচরণ কি? আত্মধ্বংসাত্মকমূলক আচরণ হলো আপনি এমন কিছু করেন যা নিজের ক্ষতির কারণ হতে পারে। এটি হতে পারে মানসিক বা এটি হতে পারে শারীরিক। এটি অনেক সময় দেখা যায় অনিচ্ছাকৃতভাবেও হচ্ছে। অনেক সময় দেখা যায় মানসিক অবস্থার ধরন, যেমন উদ্বেগজনিত কারণে হতে পারে, বিষণ্ণতার কারণে হতে পারে। এটি এমন অবস্থা দেখা যায় আপনি কি করছেন সেটা আপনি জানেন, কিন্তু এর প্রবণতা বা তাগিদ এতই শক্তিশালী আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। কিভাবে চিনব? আত্মহত্যার চেষ্টা, আহারে অনিয়ম বা দীর্ঘদিন না খেয়ে থাকা, জুয়া, গেমিং বা কেনাকাটার জন্য বাধ্যতামূলক বিভিন্ন রকম আচরণ করা, আবেগপ্রবণ বা ঝুঁকিপূর্ণ যৌন আচরণ করা, অত্যধিক অ্যালকোহল বা ড্রাগজনিত কারণেও হতে পারে। আপনি যদি ড্রাগ ওই সময় দেখা যায় ড্রাগ ব্যবহার করা হচ্ছে, আবার হতে পারে নিজেকে নিজে আঘাত করা, যেমন ধরুন চুল কাটা, হাত কেটে ফেলা, নিজের মাথা দেয়ালের সাথে ফাটিয়ে নেওয়া। আবার এমন হতে পারে আপনি কি করছেন জানেন না, কি জানেন কিন্তু আপনি তারপরও কাজটি করছেন। আত্মনাশকতার আরও কিছু সূক্ষ্ম রূপ রয়েছে। আপনি হয়তো বুঝতে পারবেন না যে আপনি এটি করছেন, অন্তত সচেতন স্তরে। তার এই এই বিষয়টা নিয়ে আমরা উদাহরণ দিতে পারি, যেমন নিজে নিজে নিজেকে ছোট মনে করা বা অপমান বোধ করা, যেমন আবার এমন মনে হয় যে আপনি যথেষ্ট স্মার্ট বা সক্ষম বা আকর্ষণীয় নন। আবার অনেক সময় দেখা যায় অন্যকে খুশি করতে চাচ্ছেন বা আপনি কাউকে খুব পছন্দ করেন, ওই মানুষটির প্রতি আগ্রহী হওয়ার জন্য নিজেকে বদলে ফেলা। আবার এমন হতে পারে কাউকে খুব আঁকড়ে ধরা। এই ধরনের মানুষগুলো সাধারণত যে লোকগুলো আপনার প্রতি আগ্রহী নন তার প্রতি যেমন নিজেকে জোর করে পরিবর্তন করে ফেলা বা জোর করা, এরকম ধরনের হতে পারে। যেমন মনে করুন বিচ্ছিন্ন বা আক্রমণাত্মক আচরণের জন্য কিছু মানুষকে হয়তো বা দেখা যায় দূরে ঠেলে দেওয়া হয়। আবার এটা হতে পারে খারাপ আচরণ বা দীর্ঘস্থায়ী কথোপকথনে বিলম্ব থাকা, যেমন মনে করুন 7 দিন এক নাগারে কথা না বলে নিজের রুমের ভিতরে বন্ধ করে রাখা, নিজেকে অন্যজনের কাছ থেকে সরিয়ে রাখা, এমনও হতে পারে। আবার এমনও দেখা যায় কারো কারো জন্য তারা হালকা অথবা বিরল, এমনও হতে পারে। এক্ষেত্রে আপনার স্বামী, স্ত্রী বা আপনার সন্তানের ভেতরে এই ধরনের উপসর্গগুলো যদি দেখা যায় তাহলে আপনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। কিছু সময়ের জন্য হয়তো বা এটি অনিচ্ছাকৃত হতে পারে, তবে বেশিরভাগ সময় দেখা যায় এটি অভ্যাসে খুব একটা পরিণত হয় না, আবার হতেও পারে। আবার অনেক সময় দেখা যায় এটি যেমন ইচ্ছাকৃত নয়। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার পরিবারের সদস্যদের মধ্যে এই ধরনের ধ্বংসাত্মকমূলক আচরণ দেখা যাচ্ছে, সেটি দীর্ঘদিন ধরে হচ্ছে, তাহলে দেরি না করে অবশ্যই আপনি মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেবার জন্য বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।